100% মনোনয়ন প্রত্যাশী না হলে আমি কিন্তু নমিনেশন সাবমিট করতাম না, আমি দলীয় নমিনেশন জমা দিতাম না, সেটা করেছি। কিন্তু এখন বলবো না একটা মাত্র কারণে, উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক, দিকে দিকে সিদ্দিক, দিকে দিকে সিদ্দিক মানে, আর সিদ্দিক মানে সত্যবাদী। দলীয় নমিনেশন 2018 সালে টাঙ্গাইল 1 থেকে আমি নমিনেশন পেপার সাবমিট করেছিলাম, যেহেতু দীর্ঘদিন ধরে 15 বছর ধরে যেহেতু আমি গুলশানে আমার সমস্ত কিছু, আমার মিশন মিশনের জায়গাগুলো গুলশান, আমার বাসা অফিস সব কিছু মেনটেন করি এখানে, এখানকার মানুষগুলোর সাথে আমি 15 বছর ধরে মিশি, অথবা আমি মনে করি আমি সিদ্দিকুর রহমান নমিনেশন পাওয়ার ক্ষেত্রে 100% আশাবাদী। তবে আমি একটা কথাই বলি যে ঢাকা 17 আসনের জন্য একজন যোগ্য মানুষ লাগবে, যে মানুষটা সর্বোপরি সকলের কাছে গ্রহণযোগ্য হবে, এরকম একটা মানুষ লাগবে। কারণ এই মানুষটা শুধু যে বিএপি সিএপি মানুষের প্রতিনিধিত্ব করবে তা কিন্তু নয়, এখানে খেটে খাওয়া কিছু মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ যারা বসবাস করে, কোরাল বস্তিতে, যারা সাততলা বস্তিতে এবং ভাষণপেট বস্তিতে বসবাস করে, তাদের কথাও চিন্তা করে সো এই দুই ধরনের মানুষের কম্বিনেশন করতে পারবে এরকম একটা মানুষ দরকার। এবং আমি সবসময় বিশ্বাস করি তারুণ্যের আলোয় দূর হোক অন্ধকার, অতএব আমি যেহেতু তরুণ, তরুণের জায়গাটা থেকে আমি বলবো যে আমি 100% আশাবাদী, এবং আমি আশাবাদী সেটা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ, নমিনেশন বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রী, তার যোগ্যতার মাপকাঠিতে খাটতে হবে। যদি মনে হয় সিদ্দিকুর রহমান তার যোগ্যতার মাপকাঠির স্কেলে ঠিক আছে, তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সে নির্বাচন করবে, সেটা তো অবশ্যই করে রাখছি। সেটা না করলে তো নির্বাচনের আমি দলীয় নমিনেশন জমা দিতাম না, সেটা করেছি। কিন্তু এখন বলবো না একটা মাত্র কারণে, সোশ্যাল মিডিয়া স্প্রেড করেছে, আমি যখনই আজকে এখানে বলবো তখন বিভিন্ন রকমের কমেন্ট বক্সে গিয়ে সবাই বলবো দেখছেন মানুষটাকে বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত নমিনেশনই দেয় নাই, তার আগে সে কত বড় 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 কথা বলতেছে। সো আমি মনে করি যে বড় বড় কথা যদি আমার থাকে সেটা ভিতরে রাখতে হবে, পরবর্তীতে সেই কথাগুলো প্রতিফলন ঘটাতে হবে। এখন বলবো না একটা মাত্র কারণেই বলবো না, কারণ এখনও কিন্তু আমি শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আমি তুলেছি বা জমা দিয়েছি। পরবর্তীতে আগামী 15 তারিখ পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচনের যে নমিনেশন পেপার সেটা জমা দেওয়ার ডেট আছে। আমি যেহেতু অন্য দল থেকে নমিনেশন নিব না কখনোই, যেহেতু আমার ব্লাডটা আওয়ামী লীগের ব্লাড, সো আমি মনে করি যদি এখান থেকে নমিনেট না হই তাহলে তার আমার মিশন ভিশন বলেও লাভ হবে না। সো আমি মনে করি যখন সিলেক্ট হবে, এই ছেলেটা যখন সিলেক্ট হবে তখন তার মিশন ভিশনগুলো নিয়ে মানুষের সামনে আসবো ইনশাল্লাহ। আমি তো যখন যাই এমন কোনো মানুষ পাবে না সিদ্দিকুর রহমানকে অপছন্দ করে, হ্যাঁ অপছন্দ করে, সেটা কোথায় পাবেন? আমি বলি সোশ্যাল মিডিয়াতে গেলে পাবেন। কারণ যখন সিদ্দিকুর রহমান নাট্যকার অভিনেতা নির্মাতা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন পেপার উঠিয়েছিল 2018 সালে, তখন কিছু মানুষ আমার কে পছন্দ করবে না এটাই স্বাভাবিক। আবার এইবার যখন আমি উপনির্বাচনের জন্য নির্বাচনের এই নমিনেশন পেপার উঠালাম এবং জোর গলায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন সাবমিট করাম, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী কিছু মানুষ আছে, আপনারা জানেন যে বিএনপি এবং জামাত, তারা কখনোই চাবে না সিদ্দিকুর রহমান ভালো কিছু করলেও সেটাকে সাপোর্ট করার জন্য, এটাই বাংলাদেশের মেন্টালিটি। সেই জায়গা থেকে তাদেরকে বাদ দিয়ে যদি বলি, এবং মুষ্টিমেয় লোকজন সিদ্দিকুর রহমানকে দেখলে হাসি দিয়ে বলে যে আমরা সিদ্দিক ভাইকে ভালোবাসি, যে মানুষটাকে নাটকে এভাবে দেখেছি সেই মানুষটার ইতিহাস জানি, তার পার্সোনাল লাইফের গল্প জানি, যে সে আসলে মানুষের পাশে গিয়ে যে কী কাজ করতে পারে। সো ওই মানুষগুলো আমাকে চায় তাদের জায়গা থেকে গুলশান বনানি, দীর্ঘ 15 বছর ধরেই কিন্তু আমি এই জায়গাগুলো তৈরি করেছি, 14 থেকে 15 বছর। সো ওই জায়গাটা আমার মনে হয় বিফলে যাবে না।